প্রথম হিল টিপস বাংলায়। আজকে আমাদের আলোচনার বিষয় মুখের ক্ষত দ্রুত দূর করার ঘরোয়া উপায়। কামড় লেগে গরম খাবার বা তরল কিছু খেয়ে মুখ পুড়ে বা ফোসকা পড়ে যেতে পারে। এছাড়া দাঁত ব্রাশ করার সময় খোঁচা লেগে মুখের ভিতরে ক্ষত হতে পারে। যে কোনো কারণে মুখে বা ঠোঁটের ভিতরের অংশ ক্ষত হলে বেশ কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই কিছু উপায় অবলম্বন করতে পারেন। চলুন জেনে নেই এমন কয়েকটি পদ্ধতি। কয়েকটি তুলসী পাতা পানিতে ঘণ্টাখানিক ভিজিয়ে রাখুন। তুলসী পাতা সহ ওই পানি দিনে অন্তত 3-4 বার খেতে পারলে মুখের ঘা দ্রুত সেরে যাবে এবং একই সঙ্গে মুখের ঘা হওয়ার প্রবণতাও কমিয়ে দেবে। 1 চামচ নারকেলের দুধের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে অন্তত 3-4 বার মুখের ক্ষত স্থানে লাগান। মধু ছাড়া শুধু নারকেলের দুধ দিয়েও ক্ষত স্থানে আলতো করে মালিশ করতে পারেন। দেখবেন মুখের ঘা বা ক্ষত দ্রুত সেরে যাবে। জ্যৈষ্ঠী মধু মুখের ঘা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। 1 চামচ জ্যৈষ্ঠী মধু 2 কাপ পানিতে ভেজিয়ে রাখুন। তারপর এই জ্যৈষ্ঠী মধু ভেজানো পানি দিয়ে দিনের মধ্যে 4-5 বার কুলকুচি করুন। দ্রুত উপকার পাবেন। দ্রুত ব্যথা এবং জ্বালা কমাতে টি ব্যাগ অন্তত কার্যকরী একটি উপাদান। একটি টি ব্যাগ ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে সেটিকে ঘায়ের জায়গায় লাগান। দেখবেন ব্যথা বেদনা আর মুখের ক্ষত উভয়ে সেরে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।